আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন গত 6 এপ্রিল আমাদের ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমাদের যারা ভোটদাতা ছিলেন সবাই অংশগ্রহণ করেছেন এবং তাতে আমরা দেখেছি যে 85 শতাংশের উপরেও ভোট পড়েছে এবং আজ সমস্ত আমাদের যে গণনা কেন্দ্র আছে সেখানে আমাদের এই ভোটগুলো গণনা করা হয়েছে এবং আমাদের রিটার্নিং অফিসার যারা আছেন ওনারা ফল ঘোষণা করেছেন, ফলগুলো আমাদের কাছে সবগুলো এসে পৌঁছেছে। যে ফল আমাদের কাছে এসেছে আমি সেটাও একটু বলে দিচ্ছি। আমাদের এক নামছড়া জম্পুই এসটি কনস্টিটিউয়েন্সিতে জয়ী প্রার্থীর নাম অবরঞ্জন রিয়া। 2 মাছমারা কেন্দ্রে জয়ী প্রার্থীর নাম জয়ী মেডাম আছেন ওখানে স্বপ্না রানী দাস। পূর্ব দল বিজেপি দশগা কাঞ্চনপুর সেখানে জয়ী হয়েছেন শৈলেন্দ্রনাথ। 4 করমছড়া এসটি কনস্টিটিউয়েন্সি সেখানে জয়ী হয়েছেন বিমল কান্তি চাকমা। 5 ছামনু সেখানে জয়ী হয়েছেন হংস কুমার ত্রিপুরা। 6 মনু ছৈলেন্টার এখানে জয়ী হয়েছেন সঞ্জয় দাস। 7 দ্যামছড়া কচুছড়া এখানে জয়ী হয়েছেন ধীরেন্দ্র দেববর্মা। 8 গঙ্গানগর গন্ডাছড়া সেখানে জয়ী হয়েছেন ভূমিকানন্দ রিয়া। 9 হালাহালি আশারাম বাড়ি এখানে জয়ী হয়েছেন অনন্ত দেববর্মা। 10 কুলাই চাম্পাহাওয়া কনস্টিটিউয়েন্সি সেখানে জয়ী হয়েছেন অনিমেষ দেববর্মা। 11 মহারানীপুর তেলিয়ামুড়া কনস্টিটিউয়েন্সি সেখানে জয়ী হয়েছেন কমল পদ। 12 রামচন্দ্র ঘাট কনস্টিটিউয়েন্সি সেখানে জয়ী হয়েছেন সুহেল দেববর্মা। 13 সিমনা তমাকারী কনস্টিটিউয়েন্সি সেখানে জয়ী হয়েছেন রবীন্দ্র দেববর্মা। উজ্জয়নগর ওয়াকিনগর কনস্টিটিউয়েন্সিতে জয়ী হয়েছেন রনিল দেববর্মা। 15 জিরানিয়া কনস্টিটিউয়েন্সি সেখানে জয়ী হয়েছেন জগদীশ দেববর্মা। 16 মান্দাইনগর কলিংপুর কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন চিত্তরঞ্জন দেববর্মা। 17 পেকুয়ার জেলা জন্মেজয়নগর কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন গণেশ দেববর্মা। 18 কাকারজলা জম্পুই জেলা কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন প্রদ্যুৎ কিশোর ও প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মা। আমতলী গোলাঘাটি কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন উমাশঙ্কর দেববর্মা। 20 কিল্লা বাগমা কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া। 21 মহারানী জেলাগাঁও কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন সম্রাট জমাতিয়া। 22 কাঁঠালিয়া মির্জা রাজাপুর কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন পদ্মলোচন ত্রিপুরা। 23 অম্পিনগর কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন সদাগর কলোনি। 24 রায়মাভেলি কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন রাজেশ ত্রিপুরা। 25 নূতন বাজার মালবাসা এই কনস্টিটিউয়েন্সিতে জয়ী হয়েছেন ডলি রিয়া। 26 বিচ্চন্ডনগর পড়োশি কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন সঞ্জীব রিয়া। 27 পূর্ব মুহুরিপুর ঘোড়াতলি কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন দেবজ্যোতি ত্রিপুরা। 28 শিলাছড়ি মনুবঙ্কুর কনস্টিটিউয়েন্সি এখানে জয়ী হয়েছেন কংজম বক।
আমরা আপনাদেরকে যে ভোটের যে বিভিন্ন ডেটা সেটা আমরা কালকের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো প্রেস রিলিজের মাধ্যমে। আমাদের পুরো কম্পারিশন করে দিলে ভালো, প্রিলিমিনারি একটা ডাটা আমাদের কাছে আছে পার্টি ওয়াইজ, কিন্তু সেটা আমি জানি না আপনাদের কি কাজে লাগবে। কারণ এখানে তো বিভিন্ন দল আমরা যেটা দেখেছি যে সেটা পার্টি ওয়াইজ বলতে কি আপনারা খারাপ জয়ী হয়েছে পার্টি ওয়াইজ সেটা জানতে চাইছেন তো? আচ্ছা ঠিক আছে, সেটা বলছি আমি, সেখানে জয়ী হয়েছে আপনার পিকম্যান স্টেট পার্টি, ওনাদের থেকে জয়ী হয়েছে 16 জন। ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে 9 জন ক্যান্ডিডেট। আইএনপিটি থেকে জয়ী হয়েছে 2 জন ক্যান্ডিডেট এবং ইন্ডিপেন্ডেন্ট 1 জন জয়ী হয়েছে। শতাংশ হারে আপনার কি বলছেন ডিবেট করুন প্লিজ, এটা এটি আমি বললাম আপনাকে যে এটা কুন্দল কত পেয়েছে এটা আমাদের কাছে অ্যানালিসিস হচ্ছে, আমরা বের করছি, এটা প্রিলিমিনারি ডাটা আমরা পেয়েছি, সেটা আমরা ভেরিফাই করবো, আরো ভেরিফাই করে তারপর আপনাদেরকে কালকে আমরা প্রেস রিলিজের মাধ্যমে দেবো। এখন আপনাদেরকে দিলে এটা যদি কোনো ভুল থাকে সে কারণে আমরা দিতে চাই না, তবু আপনারা জানতে চাই আমি বলতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে সব পার্টি সব জায়গাতে কম্পিট করে, অনেক পার্টি লিমিটেড সিটেও কম্পিট করেছে, এটা দেখে আপনারা সেটা যে ডাটা সেটা আমরা দিতে পারি। সেটা বিজেপি 18.72 আমাদের হাত হিসেবে অনুযায়ী এখন 18.72% মানে ওনারা যে সিটগুলোতে কন্টেস্ট করেছে। সিপিআই 0.67%, সিপিআইএম 12.46%, আইএনসি 2.24%, আইপিএফটি 10.62%, আইএনপিটি 9.30%, টিএসপি 37.43%, আরএসপি 0.19%, জেডিইউ 0.21%, এআইএফবি 1.19%, ইন্ডিপেন্ডেন্ট 6.97%। এটা আমাদের প্রিলিমিনারি হিসেব, আমরা এটা ভেরিফাই করবো, করে কালকে আপনাদেরকে সঠিক আমরা ডেটা দিয়ে দেবো। আমাদের কাছে যে নামে ওনারা নির্বাচন অংশগ্রহণ করেছেন আমরা সেটা নিয়ে করছি। সেটা আমি জানি না, আমার কাছে এই নামে ক্যান্ডিডেট এসেছেন কমপ্লিট করেছেন ওনারা জয়ী হয়েছেন। তো আপনাদের সহযোগিতার ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই, আপনারা ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আশা করব যে রাজ্য নির্বাচন কমিশন সবসময় আপনাদের সহযোগিতা পাবে, এই জন্য আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি একই সঙ্গে এই নির্বাচনে যারা ভোটদাতা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের নাগরিকবৃন্দ যারা শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সংগঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাদের সবাইকে কমিশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা আমাদের রাজ্য সরকারের কর্মচারী, আরক্ষা দপ্তরের কর্মচারী যারা এই ভোটে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে কমিশনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ আপনারা।